অষ্টমী শুভ সকাল বন্ধুরা, আজ মহা অষ্টমী। আর তোমরা এখন দেখছো আমাদের গ্রামের পথের দৃশ্য। সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয়ে গেল আরেকটা নতুন দিন, আরেকটা নতুন সকাল, যেখানে কিনা আজ অষ্টমী পূজোর প্রস্তুতি। চলো তোমরা আমাদের সাথে আমাদের গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমাদের বাড়ি তার আশপাশের দৃশ্য দেখে চলো আমরা আমাদের পুজো দালানে প্রবেশ করি, আমাদের বাড়ির ভিতর। এই আমাদের গ্রামের বাড়ি, যা কিনা পুরো বছরই ফাঁকা পড়ে থাকে। তালাবন্ধ ঘর, এই বছরে ছটি দিন কলরবে পূর্ণ হয়ে ওঠে, তারপরে আবার সেই নির্জন পুরী। সকালবেলায় আমরা এখন চলেছি আমাদের মহাদেবতলায়। সকালবেলা ভাবলাম সবাই মিলে একটু মহাদেবকে দর্শন করে একটু জল দিয়ে আসি মহাদেবের মাথায়। তাই এখন আমাদের গন্তব্য মহাদেবতলায়। আমাদের গ্রামে মহাদেব মন্দির, খুবই প্রাচীন মন্দির। মন্দিরটা পরে তোমাদের আরো ভালো করে দেখাবো, এখন এটার কাজ চলছে বলে সেইভাবে তোমাদের দেখানো গেল না। মহাদেবতলা ঘুরে আমরা আবার আমাদের পুজো দালানে ফিরে এলাম। সবাই মিলে দল বেঁধে কচি কাঁচার দল নিয়ে চলে গেছিলাম মহাদেবতলা, আবার ফিরে এলাম আমাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ তোমরা, মহা অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। এটা আমাদের সকালের পুজো চলছে। পুজোর কিছু অংশ তোমাদের সাথে ভাগ করে নিলাম, তারপরে তোমাদের দেখাবো আরতি, আর তারপরে পুষ্পাঞ্জলি। চলো তাহলে তোমরা এখন আমাদের সাথে পুজো, পুষ্পাঞ্জলি ও আরতি দেখে নাও। ওম অশোকাধিকার কুরে শোক রহিতা হই নম, ওম শোক অধিষ্ঠাত্রী অশোকাধিষ্ঠা কুরে শোক রহিতা হই। ओम नमो नमः।
আজকে চলছে ঢাকের তালে তালে শিশুদের নৃত্য। শিশু মনের আনন্দ ফুটে উঠেছে আমাদের এই ভিডিওতে। এখানে খাওয়া দাওয়ার পরে বসেছে আমাদের ঘরে আড্ডার আসর। সবাই মিলে মন খুলে হাসি আর আড্ডা। একদিকে বসেছে কুচিকাচার দল, আর অন্যদিকে বসেছে একটা মাঝবয়সীদের দল। সবাই মিলে এই দুপুরের আড্ডাটা জোর শেষে আমরা খুবই মিস করি। আড্ডা শেষ করে আবার তোড়জোড় শুরু সন্ধ্যের আরতি ও রাতের সন্ধি পূজো। পদ্ম এসে হাজির হয়ে গেছে, 108 পদ্ম ফুটিয়ে সব কিছু নৈবেদ্য রেডি করে চলছে কাজ। আর এদিকে আমরা আমাদের বাঙালিতলার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের বাড়ির সন্ধি পুজোর আসরে। আজকে রাত 11:25 ছিল সন্ধি পুজো। ঠাকুরমশাইরা বসে পড়েছেন সন্ধি পুজো, আমাদের ওইদিকে জোগাড় সব রেডি। চলো তোমরা আমাদের সাথে কিছুক্ষণ সন্ধি পুজো শুনে নাও। এখানে চলছে ধুনো পোড়ানো, 108 প্রদীপও জ্বালা হয়ে গেছে, আর সবাই ব্যস্ত নিজেদের ক্যামেরা হাতে ফটো তোলার জন্য। আমাদের বাড়ির যিনি বড়, তিনি পুরো সংসারের মঙ্গল কামনায় সারাদিন thank you.
আর এখন একদিকে চলছে পুষ্পাঞ্জলি আর একদিকে ঠাকুরমশাই মাকে মালা পরিয়ে সাজিয়ে তুলছে। এবছরের মতন অষ্টমী পুজো মানে রাতের সন্ধি পুজো এখানেই শেষ। সঙ্গে থেকো আমাদের নবমী পুজোর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।